আমাদের ফিউচার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি অভিমন্যু, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ, জিকে জেনারেল নলেজের মক এমসিকিউ মক টেস্ট নিয়ে, এমসিকিউ মক টেস্ট নিয়ে। তো এখানে আজকে আমরা টপ 30 কোশ্চেন আলোচনা করব। এই 30-র মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো করে অ্যান্সার করতে পারছো। এবং আজকে যে ক্লাসটা হচ্ছে এমন খুবই ইম্পর্টেন্ট এখানে, আর এই ক্লাসটা হচ্ছে পার্ট নম্বর বা ক্লাস নম্বর, ক্লাস নম্বর তোমাদের এটা 8 নম্বর ক্লাস। এর আগেও পরপর 7টা ক্লাস হয়ে গেছে এবং প্রত্যেক ক্লাসে 30টা করে কোশ্চিন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোশ্চিনই ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চিন দেখো, 1 নম্বর কোশ্চিন বলেছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা। বলছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি প্রমথ চৌধুরী, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে 4 জন দেখলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম হলো পদ্মা নদীর, সরি পদ্মা নদীর মাঝি। এবং এনার আরেকটা উল্লেখযোগ্য আছে, সেটা হলো পুতুল নাচের ইতিকথা। এটা আমরা জেনে নিই, পুতুল নাচের ইতিকথা, এটা খুব উল্লেখযোগ্য। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এবং শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি কয়েকটা উপন্যাস বলে দিচ্ছি, যেগুলো দেবদাস, এটা খুবই জানি আমরা, একটা সিনেমাও ছিল শাহরুখ খানের, ঠিক আছে? তারপরে চরিত্রহীন, শ্রীকান্ত, এগুলো সব উল্লেখযোগ্য। তাহলে কি কি বললাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত রচনা সামগ্রী, মানে শ্রীকান্তর অনেকগুলো পাঠ আছে, আর পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা, এটা মানিক বন্দ্যোপাধ্যায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো গীতাঞ্জলি, যার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিল গীতাঞ্জলির জন্য, গীতাঞ্জলি। এবং এই রবীন্দ্র রচনাগুলি বহুত ইনি লিখেছেন, ক্লিয়ার? নেক্সট 2 নম্বর, কাকড়াপাড়া পারমাণবিক শক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত। বলছে কাকড়াপাড়া পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। অপশন এ গুজরাট, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে কাকড়াপাড়া কোথায় অবস্থিত, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ গুজরাট, ক্লিয়ার? তাহলে গুজরাটে কি অবস্থিত, কাকড়াপাড়া। এবার এর সঙ্গে আমরা আরেকটু জেনে নেব, মহারাষ্ট্রে যেটা অবস্থিত তার নাম হলো তারাপুর। মহারাষ্ট্রে কি হলো তারাপুর, আর এটি কি ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, এটা ফার্স্ট ইন্ডিয়ান, ঠিক আছে? এটাও মনে রাখবে যে তারাপুরটা কি এটা ইন্ডিয়ান ফার্স্ট অ্যাটমিক এনার্জি, ক্লিয়ার? আর কাকড়াপাড়াটা গুজরাটে। এবার কর্ণাটকের হলো কাইগা, এটা আমরা মনে রাখবো, কর্ণাটকের কাইগা, ক্লিয়ার? এছাড়াও দেখো আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইউপি উত্তরপ্রদেশের নররা, নররা, এটাও খুব পরীক্ষা আসে যে উত্তরপ্রদেশের পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম কি, নররা। মহারাষ্ট্রের তারাপুর, আর এটা ভারতের প্রথম পারমাণবিক শক্তি, এটাও তারাপুরটাই, আর গুজরাট হলো কাকড়াপাড়া, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা এগোবো, 3 নম্বর, কাকে ভারত পথিক বলা হয়। অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি বিহারীলাল চক্রবর্তী, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে 4টি অপশন দেখলাম, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায়কে যে ভারত পথিক বলেছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, কি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়কে বলেছিলেন ভারত পথিক, ক্লিয়ার? পরীক্ষাও যদি এসেও যেতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক বলেছিলেন, ঘুরেও যেতে পারে, সেটা কে বানছে আমাদের, রাজা রামমোহন রায়, ক্লিয়ার? নেক্সট 4 নম্বর, পার্বত্য মুশিক নামে কে পরিচিত। তাহলে পার্বত্য মুশিক নামে কে পরিচিত, অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি বাবর, অপশন সি আকবর, অপশন ডি শিবাজি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি শিবাজি। তাহলে পার্বত্য মুশিক নামে কে পরিচিত, শিবাজি, ক্লিয়ার? নেক্সট আমরা আলোচনা করব 5 নম্বর, দেখো
পাঁচ নম্বর বলছে ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল, বলছে ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল, অপশন এ 1770, অপশন বি 1772, অপশন সি 1774, অপশন ডি 1776। এ দেখো একটা কথা বলে দিচ্ছি তোমাদের, এখানে ছিয়াত্তর আছে বলে তোমরা 1776 ভরে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু তোমাদের সেটা ভুল হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হবে 1770। কিন্তু এটা কি বঙ্গাব্দে শুরু হয়েছিল, সেটা কত বঙ্গাব্দে হয়েছিল 1176 বঙ্গাব্দে, ক্লিয়ার? তাহলে 1176 বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল, তোমরা বুঝে গেছো। চলো নেক্সট, ছয় নম্বর, জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কি, বলছে জাপানের যে মুদ্রা ব্যবহার হতো তার নাম কি, যেমন উদাহরণ আমাদের ভারতে আমরা কি মুদ্রাকে বলি টাকা বা রুপি, ঠিক আছে আমরা রুপি বলি সেরকম। তো দেখো অপশন এ ইয়েন, অপশন বি ইউরো, অপশন সি শেকেল, অপশন ডি রুবেল। তাহলে সঠিক অ্যান্সার হবে জাপানের হলো অপশন নম্বর এ ইয়েন, ক্লিয়ার? তাহলে ইয়েন কোথায় হচ্ছে, জাপানের। আর শেকেলটা আমরা জানবো, শেকেলটা হলো আমাদের ইসরায়েলের, দেখো এটা আমি লিখে দিচ্ছি, শেকেলটা হলো ইসরায়েলের, শেকেলটা কার, ইসরায়েল। রুবেলটা রাশিয়া, ক্লিয়ার? তাহলে রুবেল রাশিয়া, আর ইয়েনটা হলো জাপান, আর শেকেল হলো ইসরায়েল, আর ইউরো, যে যে ইউরো হলো ইউরোপের যে ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে, ঠিক আছে সব সব সমস্ত ইউরোপীয় কান্ট্রিগুলোর মুদ্রা নাম হলো ইউরো, ক্লিয়ার? নেক্সট সাত নম্বর, দেখো কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য। দেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, বিবিআই এই কোশ্চেনটা ঘুরে ফিরে প্রত্যেকটা সিনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য, অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি গুজরাট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি অন্ধ্রপ্রদেশ, তাহলে অন্ধ্রপ্রদেশের কি কুচিপুড়ি, ক্লিয়ার? নেক্সট, আমরা এর আগে ভিডিওতে আমরা এই নৃত্য সম্পর্কে অনেকটা বলে দিয়েছিলাম যেগুলো ইম্পর্টেন্ট, যারা সাত নম্বর ভিডিও দেখনি তোমরা প্লে লিস্টে গিয়ে সাত নম্বর ভিডিওটা দেখে নাও। নেক্সট আট নম্বর, আমজাদ আলী খান নিচের কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে যুক্ত, বলছে আমজাদ আলী খান নিচের কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন এ সরোদ, অপশন বি সেতার, অপশন সি তবলা, অপশন ডি বেহালা। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ সরোদ, তাহলে আমজাদ আলী খান সরোদের সঙ্গে যুক্ত ছিলেন, ক্লিয়ার? এবার দেখো সেতারের সঙ্গে ছিল কে, সেতারের সঙ্গে ছিল আমি এখানে লিখে দিচ্ছি সেতার, সেতারের সঙ্গে ছিল রবি শঙ্কর, রবি শঙ্কর আর বিলায়ত খান, বিলায়ত খান। তাহলে সেতারের সঙ্গে ছিল রবি শঙ্কর আর বিলায়ত খান, আর আমজাদ আলী খান ছিল সরোদ, ক্লিয়ার? আর এদিকে যাবে তবলা, এটা খুব ওস্তাদ জাকির হোসেন, তাই না? তবলাটা লিখে দিচ্ছি এখানে জাকির হোসেন, ক্লিয়ার? তারপরে উস্তাদ আল্লাহ রাখা খান, আল্লাহ রাখা খান, ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম যে তবলা ছিল কি জাকির হোসেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর আল্লাহ রাখা খান এটাও তবলার সঙ্গে, আর সেতার সঙ্গে রবি শঙ্কর আর বিলায়ত খান, আর শরদের সঙ্গে তোমরা জানি আমজাদ আলী খান, ক্লিয়ার? আর যেটা বেহালা থাকলো, এই বেহালাটা আমি এখানে লিখি এল সুব্রমণিয়াম, সুব্রমণিয়াম, তাহলে এল সুব্রমণিয়াম বেহালার সঙ্গে যুক্ত, ক্লিয়ার? সেতারের সঙ্গে রবি শঙ্কর, বিলায়ত খান, তবলার সঙ্গে জাকির হোসেন, আল্লাহ রাখা খান, আমজাদ আলী খান হলো সরোদ। আমি ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো আমি বলে দিলাম। নেক্সট নয় নম্বর, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন, বলছে মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন, অপশন এ ক্ষিতিমোহন সেন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎ সুভাষচন্দ্র বসু, অপশন ডি রামমোহন রায়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্লিয়ার? আর মহাত্মা গান্ধীকে নেতাজি বলেছিলেন কে, আমরা জেনে নেব এখানে নেতাজি কে বলেছিলেন, এটাও খুব পরীক্ষা আসে। নেতাজি বলেছিলেন নেতাজি মহাত্মা গান্ধী কি বলেছিলেন, যেটা হলো জাতির জনক, জাতির জনক বলেছিল কে, নেতাজি। আর
महात्मा उपाधि दिए रवीन्द्रनाथ ठाकुर क्लियर और सरोजिनी नायडू ये हमें जेने सरोजिनी नायडू सरोजिनी नायडू इन मिकी माउस मिकी माउस क्लियर तेल सरोजिनी नायडू बोले मिकी माउस नेताजी बोले नेताजी बोले जातिर जनक महात्मा बोले रवीन्द्रनाथ ठाकुर आरो आमरा चिनी जेन उइलस्टन चार्चिल जे चार्चिल छिलो इनी बोले अर्धनग्न फकिर अर्धनग्न फकिर क्लियर ताहले आबार एकटु रिवाइज कर दिच्छि देखो महात्मा गांधी के महात्मा बोले रवीन्द्रनाथ ठाकुर नेताजी बोले जातिर जनक सरोजिनी नायडू बोले मिकी माउस और चार्चिल बोले अर्धनग्न फकिर क्लियर नेक्स्ट दस नम्बर मोहिनी नाट्यम कौन राज्य संगे जुक्त अपशन ए गुजरात अपशन बी तमिलनाडु अपशन सी आंध्र प्रदेश अपशन डी केरला ठीक है और तेल एखे देखो जो देखने की हमारे सठिक आंसर है केरला हमारे आगे दिनों बोले जो केरला थे कि मोहिनी नाट्यम क्लियर और गुजरात हमारे ना कि गरबा तमिलनाडु तो हलो भारत नाट्यम आंध्र प्रदेश कुचिपुड़ी क्लियर नेक्स्ट देखो एगारो नम्बर राशियार मुद्रार नाम कि अपशन ए यूरो अपशन बी रिंगिट अपशन सी जलोटी अपशन डी रूबेल तेल कोश्चिन सठिक आंसर जानबो कारण एरक जिने गेछि सेटा कि अपशन नम्बर डी रूबेल তাহলে রাশিয়ার কি রুবেল আর ইউরো কাজ বলেছিলাম ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে তাদের ইউরো ক্লিয়ার আর মালয়েশিয়া হলো রিংগিট হবে মালয়েশিয়ার মালয়েশিয়া মালয়েশিয়ার রিংগিট আর পোল্যান্ড হলো জলোটি পোল্যান্ডের জলোটি পোল্যান্ডের জলোটি রিংগিট হলো মালয়েশিয়া নেক্সট টুয়েলভ বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন অপশন এ ধর্মপাল অপশন বি শশাঙ্ক অপশন সি হর্ষবর্ধন অপশন ডি প্রভাকর বর্ধন তাহলে সঠিক আনসার হবে অপশন নম্বর বি শশাঙ্ক আর এটি ছিল প্রথম স্বাধীন বাঙালি রাজা এটি কি ছিল প্রথম স্বাধীন রাজা স্বাধীন বাঙালি রাজা ক্লিয়ার আর এই রাজা ছিল কর্ণ সুবর্ণ আমরা এর আগের ভিডিও জেনেছি কর্ণ সুবর্ণ ক্লিয়ার নেক্সট তেরো নম্বর পেশোয়া রাজবংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি মহাপদ্মনন্দ অপশন সি কুদুলকত অপশন ডি বালাজি বিশ্বনাথ তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি বালাজি বিশ্বনাথ ক্লিয়ার নেক্সট ফোরটিন পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ভারত রত্ন পেয়েছিলেন তাহলে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ভারত রত্ন পেয়েছিলেন অপশন এ প্রফুল্লচন্দ্র ঘোষ অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায় অপশন সি জ্যোতি বসু অপশন ডি কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি ডক্টর বিধানচন্দ্র রায় ক্লিয়ার আর এই বিধানচন্দ্র রায় ছিল আমাদের কি সেকেন্ড বা দ্বিতীয় চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ক্লিয়ার আর ফার্স্ট ছিল কে প্রফুল্ল চন্দ্র ঘোষ তাহলে ফার্স্ট মুখ্যমন্ত্রী ছিল আমাদের প্রফুল্লচন্দ্র ঘোষ আর ডক্টর বিধানচন্দ্র রায় ছিল সেকেন্ড ক্লিয়ার আর জ্যোতি বসু তো অনেকদিন সিপিএমের পার্টির দিকে ছিল অনেকদিন ছিল সব থেকে বেশি দিন ই ছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবার দেখো এর সঙ্গে একটু জানবো যে আর দেখো আরেকটা জিনিস বলে দিই যে ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় কি বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার এটা আমরা এর আগেও জেনেছি যে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে আর দেখো ভারতরত্ন দেওয়া হয় ১৯৫৪ সাল থেকে দেওয়া হয় ভারতরত্ন ক্লিয়ার ভারতরত্ন দেওয়া হয় ১৯৫৪ সাল থেকে আর এটা শিল্পকলা কিছু কিছু দেওয়া হয় শিল্প সাহিত্য বিজ্ঞান জনসেবা বিজ্ঞান বা সায়েন্স আর জনসেবাতে দেওয়া হয় ক্লিয়ার তাহলে কি দেখলাম প্রফুল্লচন্দ্র ঘোষ ফার্স্ট মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ছিল সেকেন্ড মুখ্যমন্ত্রী এবং ভারতের উপকার এবং ইনি ভারতরত্ন পেয়েছিলেন ভারতরত্ন দেওয়া ১৯৫৪ সাল থেকে
আর হয় শিক্ষা সাহিত্য বিজ্ঞান আর জনসেবার জন্য। ক্লিয়ার? নেক্সট 15 দেখো, 15 বলেছে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ ক্রোনোমিটার, অপশন বি ক্লাইনোমিটার, অপশন সি অ্যানিমোমিটার, অপশন ডি ব্যারামিটার। তাহলে বাতাসের যে গতিবেগ মাপা হয় তার যন্ত্রের নাম কি? সেটা হলো অপশন নম্বর সি অ্যানিমোমিটার। ক্লিয়ার? আর ক্রোনোমিটার দিয়ে আমরা কি মাপি? সময় মাপি, সময় মাপি ক্রোনোমিটার দিয়ে। ব্যারামিটার দিয়ে বায়ুর চাপ, বায়ুর চাপ মাপি আমরা ব্যারামিটার দিয়ে। ক্লিয়ার? আর আর হলো ক্লাইনোমিটার দিয়ে আমরা কি মাপি? বিভিন্ন কোণ বা ত্রিভুজের কোণ বলো বা বিভিন্ন কোণ মাপতে আমরা কি বলে ক্লাইনোমিটার ব্যবহার করি। ক্লিয়ার? আর ক্রোনোমিটার সময়, অ্যানোমিটার হলো বাতাসের গতিবেগ, আর বায়ুর চাপ মানে ব্যারামিটার। নেক্সট 16 কিংসফোর্ড হত্যার চেষ্টা কোন স্থানে হয়? বলছে কিংসফোর্ডকে যে হত্যা করেছিল এটা কোন স্থানে? অপশন এ গুজরাট, অপশন বি কাশ্মীর, অপশন সি লাদাখ, অপশন ডি মুজাফরপুর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি মুজাফরপুর। তাহলে কি করে 1908 সালে কে প্রফুল্ল চাকী আর কে ছিল ক্ষুদিরাম বোস, কে কে গেছিল ক্ষুদিরাম আর কে ছিল? ক্ষুদিরাম ছিল আর প্রফুল্ল ঘোষ ছিল, সরি প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী এই দুজন মিলে গেছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য। কিন্তু সেখানে কি কারণবশত কিংসফোর্ডের গাড়িতে কিংসফোর্ড ছিল না, ছিল কে মিসেস কেনেডি এবং তার পুত্র, ওই তারা ওইখানে মারা যায়। ক্লিয়ার? আর প্রফুল্ল চাকী তো সেখানে নিজেই সুসাইড বা আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম সেখান থেকে পালিয়ে যায়, পরে একটা জায়গায় গিয়ে ধরা পড়ে এবং পরে তার ফাঁসি হয়। নেক্সট দেখো 17 পরিব্রাজক কার লেখা? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি কেশবচন্দ্র সেন, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার? নেক্সট ১৮ ভারতকে হিমালয়ের দান হিসেবে বর্ণনা করেছেন কে? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি ভিনসেন্ট স্মিথ, অপশন সি কে এম পানিক্কর, অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি কে এম পানিক্কর। নেক্সট 19 সবচেয়ে প্রাচীন দর্শন কোনটি? অপশন এ সাংখ্য, অপশন বি যোগ, অপশন সি ন্যায়, অপশন ডি পূর্বমীমাংসা। তাহলে সঠিক অ্যান্সার হবে এ সাংখ্য দর্শন। ক্লিয়ার? তাহলে সাংখ্য দর্শনকে আমাদের সবচেয়ে প্রাচীন দর্শন। ক্লিয়ার? নেক্সট আর একটু একটু যোগের সঙ্গে কে যুক্ত ছিল একটু বলে দিই, যোগের সঙ্গে ছিল পতঞ্জলি, আর মীমাংসার সঙ্গে যামিনী বা যৈমিনী বলা হয় তার যুক্ত ছিল। ক্লিয়ার? ন্যায়ের সঙ্গে ছিল গৌতম। ক্লিয়ার? যে পরের অপশনে দেখতে পাচ্ছ দেখো নেক্সট 20 আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশন এ চারবাক, অপশন বি যৈমিনী, অপশন সি মক্ষলি গোসল, অপশন ডি গৌতম। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি মক্ষলি পুত্র গোসল। ক্লিয়ার? আর আমরা আগেই বলেলাম যে পূর্বমীমাংসা যামিনীর সঙ্গে যুক্ত ছিল, আর ন্যায়ের সঙ্গে যুক্ত ছিল গৌতম, আর যোগের সঙ্গে ছিল পতঞ্জলি ছিল সাংখ্য। ঠিক আছে, এর আমরা যেটুকু জানলাম সেটুকু বলে দিলাম যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে নেক্সট 21 তাম্র শাসন লিপি থেকে কার শাসনকাল সম্পর্কে জানা যায়? অপশন এ শশাঙ্ক, অপশন বি ধর্মপাল, অপশন সি পল্লবরাজ মহেন্দ্রবর্মণ, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি হর্ষবর্ধন। তাহলে তাম্র শাসন লিপি কার লিপি থেকে কার শাসনকাল জানা যায়? অপশন নম্বর ডি হর্ষবর্ধন। ক্লিয়ার? নেক্সট 22 বিন্দুসার যুবরাজ অশোককে কোন প্রদেশে বিদ্রোহ দমন করার জন্য প্রেরণ করেছিলেন? বলছে বিন্দুসার যুবরাজ অশোককে কোন স্থানে বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছিলেন? অপশন এ বলছে বিন্দুসার যুবরাজ অশোককে কোথায়
কোন প্রদেশে বিদ্রোহ দমন করার জন্য পাঠিয়েছিলেন? অপশন এ তক্ষশিলা, অপশন বি উজ্জয়িনী, অপশন সি বিদিশা, অপশন ডি প্রয়াগ। তাহলে আমরা চারটি অপশন দেখে নিলাম, এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বলছি বিন্দুসার যদি যুবরাজ অশোক বলে তাহলে এখানে কি হবে আমাদের তক্ষশিলা হবে। ক্লিয়ার? তাহলে তক্ষশিলা এখানে সঠিক অ্যান্সার। কোনো কোনো জায়গায় দু জায়গায় উজ্জয়িনী দেওয়া আছে, ঠিক আছে, তোমার তক্ষশিলা নেবে। নেক্সট 23, রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হয়? বলছে রাজ্য রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হয়? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি মুখ্যমন্ত্রী। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ রাষ্ট্রপতি। আর একটা আমার নোট মনে রাখবো, রাজ্যপালকে ইমপিচমেন্ট করা যায় না, ইমপিচমেন্ট করা যায় না। তাহলে কি দেখলাম, রাজ্যপালকে ইমপিচমেন্ট করা যায় না। নেক্সট, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বিনোবা ভাবে, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি মহাত্মা গান্ধী। ক্লিয়ার? নেক্সট 25, ডিনামাইট তৈরিতে কোন সার পদার্থ ব্যবহার হয়? অপশন এ ভেসলিন, অপশন বি ইউরিয়া, অপশন সি সালফুরিক অ্যাসিড, অপশন ডি গ্লিসারল বা এটাকেও নাইট্রোগ্লিসারল বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি নাইট্রোগ্লিসারল। এর সংকেত হবে C3H5, তারপর আবার N3O9। তাহলে নাইট্রোগ্লিসারিনের সংকেত কি? C3H5N3O9। ক্লিয়ার? নেক্সট 26, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? অপশন এ কুজুল কতফিসেস, অপশন বি কনিষ্ক, অপশন সি তৃতীয় কতফিসেস, অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি হচ্ছে দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে। নেক্সট 27, নরওয়ের প্রচলিত মুদ্রার নাম কি? অপশন এ ক্রোন, অপশন বি পেশো, অপশন সি দিনার, অপশন ডি ইয়েন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ ক্রোন। তাহলে নরওয়ের পরিচিত মুদ্রার নাম কি? ক্রোন। আর পেশো কার আছে? ফিলিপাইন, পেশো হলো ফিলিপাইনের। ক্লিয়ার? আর জাপানের আমরা জানি, জেনেছি জাপানের হলো ইয়েন। ক্লিয়ার? আর দিনার হলো কার? দিনার হলো অনেকগুলো আছে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি দিনার কুয়েত, জর্ডান, ঠিক আছে, ফিলিস্তান, এইসব যে দেশগুলো আছে তাদের নাম নরের মুদ্রা, এইসব নাম হলো সরি কুয়েত, জর্ডান, ফিলিস্তান, এর হলো দিনার, ইয়েন হলো জাপান, পেশো হলো ফিলিপাইন, আর কোন হলো নরওয়ে। নেক্সট 28, সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি বুধগুপ্ত, অপশন ডি শ্রীগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বলা হয়? সরকারি বলা হতো। নেক্সট 29, কাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন? অপশন এ বিন্দুসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি ধননন্দ, অপশন ডি অজাত শত্রু। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি ধননন্দ। তাহলে ধননন্দকে পরাজিত করে অশোক সরি চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। নেক্সট 30, হচ্ছে বোম্বাই ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1835 সালে, অপশন বি 1855, অপশন সি 1857, অপশন ডি 1862। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি 1857 সালে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা আমাদের টপ যে 30 কোশ্চেন আলোচনা করলাম, এবং তোমরা কমেন্ট করে জানাবে 30-র মধ্যে তোমরা কত পাচ্ছ, আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, লাইক করো এবং কমেন্ট করো। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো।